শিক্ষক বিজ্ঞান সেমিনার 2022 এর এই মহতী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য। আমি উদ্বোধনী বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের ডায়নামিক অধ্যক্ষ ও আহ্বায়ক প্রতিষ্ঠাতা শিক্ষক বিজ্ঞান সেমিনার ডাক্তার আব্দুল আল শামীম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিক বিজ্ঞান সেমিনার 2022 অনুষ্ঠানে আমন্ত্রিত নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ, আলোচক বৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ বৃন্দ এবং নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রী বৃন্দ এবং ডেলিগেট বৃন্দ, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সকলকে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ 3 জুন 2022 এই দিনটিকে ঘিরে 2013 সনে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। সেদিন থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আমরা নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপনীত হয়েছি। এর সাথে আমাদের সহযোগিতায় যিনারা সার্বক্ষণিক আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের মাননীয় চেয়ারম্যান হোমিওরত্ন ডাক্তার দিলীপ কুমার রায়, চেয়ারম্যান বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ডাইনামিক রেজিস্ট্রার আলহাজ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার কাম সেক্রেটারি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সার্বিকভাবে যিনি সহযোগিতা করেছেন সহকারী রেজিস্ট্রার ডাক্তার অমিত রায়, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে পরিচালনা পরিষদ এবং বাস্তবায়ন কমিটি, বাস্তবায়ন কমিটি এবং পরিচালনা পরিষদ সদস্য বৃন্দদের নিয়ে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এগিয়ে চলছে, এগিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের প্রচেষ্টার সাথে সাথে নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন হোমিও অনুরাগী এবং নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রেমী ডাক্তার ভাই ও বোনেরা তিনারা ছাত্র ছাত্রীদের সহযোগিতা করেন এবং নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল এর ছাত্রছাত্রীবৃন্দ তিনারাও কলেজের আন্তরিকভাবে সহযোগিতা করার কারণে আজ নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল এগিয়ে যাচ্ছে। তার ফলশ্রুতিতে আমরা আজ এই সুন্দর মনোরম পরিবেশে আমাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজ্ঞান সেমিনার আয়োজন করতে সমর্থ হয়েছি, এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহকর্মীবৃন্দের, যাদের সার্বক্ষণিক সহযোগিতায় আমরা নিয়মতান্ত্রিকভাবে নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থ হচ্ছি। আমি আর সামনে বেশি বক্তব্য দিচ্ছি না, আমরা যেহেতু এখানে পড়াশোনা করার জন্য আসছি এবং পড়ব, জানব, শিখব, সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলছি। আমাদের এই মুহূর্তে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুন্দর সুস্থভাবে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন এবং জানবেন এবং শিখবেন, উঠাউঠি কেউ করবেন না এবং সুন্দরভাবে
আপনারা আপনাদের জ্ঞান অর্জন করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তকায় কিছু বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মোতার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাক্তার আবুল হোসেন স্যার। ওনাকে আলোচনায় আপনারা সবাই বিভিন্নভাবে আলোচনা শুনেছেন, আলোচনায় থাকবেন। বিষয় একটাই, আমরা একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চাই, এই উদ্দেশ্য আমাদের। ব্রত প্রাণে ব্রেনে সমাজে সব জায়গায় আপনাদের ছড়িয়ে দিতে হবে। এখন আমাদের এই ইয়াং এনার্জেটিক যে বিষয়টা আছে, এটা আমরা হোমিওপ্যাথির সাথে কাজে লাগাতে চাই। এর সাথে কি আপনারা একমত? তো এই হচ্ছে নগর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যা শুরু হয়েছিল ছোট্ট একটি মানে বদ্ধ ঘরের আলোচনার মধ্য দিয়ে, সেটি আজ নওগাঁ জেলায় তথা সারা বাংলাদেশে পরিচিত একটি নাম, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। হোমিওপ্যাথি বোর্ডের যে 63টি কলেজ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কলেজগুলোর মধ্যে নগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজও রয়েছে। এটি সম্ভব হয়েছে নওগাঁ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা। আপনারা যারা শিক্ষা নিতে অত্র কলেজে এসেছেন, শিক্ষার্থীবৃন্দ, তাদের সহযোগিতা, অভিভাবকবৃন্দ যারা তাদের ছেলে মেয়েদের এখানে পড়তে পাঠিয়েছেন, তাদের সহযোগিতা, আপামর বাংলাদেশ সরকারের সহযোগিতায় আজকের এই কলেজ এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আরও ধীরে ধীরে উন্নতি করবে এবং এই কলেজ একসময় সারা দেশে সুপরিচিত হবে। তার মাধ্যমে আপনারা যারা এখান থেকে বাস করে সমাজের বিভিন্ন অঙ্গনে চিকিৎসার সেবা দিয়ে সারা বাংলার আপামার জনসাধারণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। আপনি চিকিৎসার যখন দেখি, আমরা অনেক সময় দেখি এটা আসলে আমাদের রক্তে মিশে গেছে, যখন একজন সম্মানিত ব্যক্তি আসে তাকে চিকিৎসা দেওয়ার সময় আমরা একেবারে খুব সতর্ক, আবার যখন একজন নিম্ন শ্রেণীর মানুষ ডাক্তারের বলি সে যখন চিকিৎসা নিতে আসতেছে তাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। সেম পেশায় আমাদের পেশায় যখন মানুষ আসতেছে, সমাজের দামি দামি মানুষগুলো আসতেছে, তাকে আমরা সেভাবে গুরুত্ব দিচ্ছি, আর যখন সমাজের অবহেলিত মানুষগুলো আসছে তখন কিন্তু আমরা সেটা গুরুত্ব দিতে পারছি না। এই মানসিকতা পরিবর্তন করতে হবে, প্রত্যেকে মানুষ হিসাবে দেখতে হবে। নারী পুরুষ ও পুরুষের যে লিঙ্গভেদ এটাকে ভুলে যেতে হবে, আমাদের যে আর্থিক শ্রেণীবিন্যাস আছে এটাকে ভুলে যেতে হবে, সমাজের সকল শ্রেণীর এই বৈষম্য ভেঙে দিয়ে এক বাংলাদেশ গড়তে হবে। এবং এই বাংলাদেশ গড়ার পিছনে আপনাদের প্রত্যেককে যথেষ্ট ভূমিকা রাখতে হবে, যে যেখানে আছি, যে পর্যায়ে আছি, যে পেশায় আছি, সেখান থেকে আমরা প্রত্যেকের ভূমিকা রাখবো। একটি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলেই সচেষ্ট হবো, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের বিজ্ঞান সেমিনার সুস্থ সফল হোক, প্রত্যেকে এখান থেকে জ্ঞান আহরণ করার সুযোগ দেন এবং সেই জ্ঞান আহরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনায় আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।